একটু কথা বলবেন সব বুঝতে পারবেন। মুফতি সাহেব আছে, হাজি সাহেব আছে, আমার আব্বা জানের মতন বয়সের লোকেরা আছে, বাবারা। আপনাদের বুদ্ধি থেকে আমার বুদ্ধি অল্প হয়তো কম, আপনাদেরকে বোঝানোর মতন আমার বুদ্ধি নাই। আছে নাই, তবু একটু আমি চেষ্টা করব। যদি আমরা সব কোরআনের কথাকে মেনে চলতাম, আজকে আপনাকে আমাকে ওই কোরআনের অনুযায়ী যদি চলতাম, ওই কোরআনের কথার উপরে যদি চলতাম, কোরআনের সমস্ত আইন বিধানকে যদি মেনে চলতাম, ও আমার আব্বা জানেরা, তাহলে আপনাকে আর ওই মেদিনীপুর বা খড়গপুর, কোথায় মেদিনীপুর আর খড়গপুর, মাথায় টুপি রেখে দাড়ি রেখে আপনাকে আদালত কোর্টের সামনে দাঁড়াতে হতো না। আজকে কোরআনের আইনকে অবহেলা করলাম, কোরআনের কথাকে মানলাম না। আচ্ছা, কোরআনে কি সমস্ত কিছু লেখা নাই হাদিসে, যে ভাইকে কতটা ভাগ দিতে হবে? মুফতি সাহেব, হাজি সাহেব জেনারাই থাকে, বোনকে কতটা দিতে হবে, তার দাদাকে কতটা দিতে হবে, ভাই ভাবে কিভাবে ভাগ করে নিতে হবে, এগুলোই তো নাকি না আরো আলাদা আছে? এগুলোই তো লেখা আছে কোরআনে, আমরা পড়তে জানি না, বুঝতে জানি না, মৌলভী সাহেবরা পড়ে জানে। এবার আপনাকে এখানে এসে যা বললো তাই বুঝলেন, আপনি শুধু নামাজ পড়লেন। আচ্ছা, নামাজই কি সব থেকে শেষ ধর্ম না প্রথম ধর্ম? এই নামাজই শেষ, নাকি আর কোনো ধর্ম নাই? আপনি মাথায় টুপি রেখেছেন, দাড়ি রেখেছেন, হাদিস ও কোরআনের কথা জানেন, এটা আমি স্বীকার করছি ঠিক, কিন্তু আপনি সারা জীবন হারাম এবং হালালটা এখনো বুঝতে পারেননি, পেরেছেন না? আমরা পারি না। আমরা যদি হালাল এবং হারাম বুঝতাম, তাহলে বাবা একটা কথা বলুন, মাথায় টুপি লাগিয়ে যদি একটা লোক সেরাপ পান করে, সেরাপ বোঝেন তো, যাকে বাংলা ভাষায় বলা হয় মদ, এগুলো কিন্তু বোঝার কথা। হাদিস কোরআনের কথা বলবি সাহেবরা বলে দিয়েছে, সব শুনেছেন, ওদিকে আমি যাব না। নামাজের কথা বলে দিয়েছে, বারবার যদি বলবি দেখালে ওই নামাজেরই কথা বলে, আপনারা বলে মৌলভীরা কিছু জানে না, ওই খালি ওই নামাজেরই কথা জানে, ওইটা এসে বক বক করে চলে যাবে। কি ভাই খারাপ লাগছে কথাটা? তো আমাদেরকে টুপি মাথায় দিয়ে সেরাপ পান করা যাবে না, আর বিনা টুপি মাথায়ও সেরাপ পান করা যাবে না, সেটা কি হবে? হারাম হবে নাকি? হারাম হবে কি না? আচ্ছা বলুন তো ভাই, আপনার নামাজ তো পাঁচক তো পড়ে, রোজাও রাখে, হাজি সাহেব হজ করেছেন, আপনি ফরজ কাজগুলো করেছেন আমি মানলাম, এইবার ছেলের যখন বিয়ে দিচ্ছেন ভাই, কলে কলে মানে আস্তে আস্তে করে শ্বশুরের কানে কানে বলছেন, বিয়ের কানে কানে, যে ভাই এই বছরটা খুবই আলুতে লস খেয়ে গেলাম, বিয়ে যে দিব টাকা মাল করি নাই, হ্যাঁ তো কাউকে বলো না ভাই, না হলে সম্মান থাকবে না, বুঝি হ্যাঁ সম্মান থাকবে না, এ কেমন কথা? বলছে হ্যাঁ আমি নামাজ পড়ি আর রোজা রাখি, আবার হজ করেছি সামনে বছর, আর তুমি যদি বেকার বিয়াতে টাকা দাও, আর যদি গায়ের লোক আমার চেনা নেয়, তাহলে আমার কি অবস্থাটা হবে বলো? বলছে ঠিক আছে ঠিক আছে বলবো না। আর বিয়াই বলছে শালা আমি কষ্ট করে বেটিকেও দেব আবার টাকাও দেব, হ্যাঁ আবার বলছে যে খাতায় লেখাও হবে না, কাউকে বলাও চলবে না, দাঁড়া তোকে আমি দেখাচ্ছি মজা। ওই এসে আগে মোড়লকে ধরেছে, আপনাদের পাড়াতে মোড়ল থাকে তো, মোড়লকে ধরেছে, ভাই বলছে কি হয়েছে রে? বলছে অমুক দিন আমি বিয়ের একটা ভাই ফয়সালা করেছি আমার মেয়ের সঙ্গে ওনার ছেলে, তা আমাকে চুপ করে গিয়ে বলছে যে কিছুটা যে পণ টাকা বা মোটর সাইকেল যাই হোক দান দিবা, এগুলো কাউকে বলা চলবে না, কেন যে আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করে এসেছি। তো ও মোড়ল বলছে আচ্ছা বেটা দাঁড়া, তুই খালি নামাজ পড়ে পড়ে লোকে টুপি দেখিস, আর টুপি দেখায় যে আমার মতন ইমানদার কেউ নয়, আমার মতন ভদ্রলোক আর কেউ নয়, দাঁড়া আমি পাড়ার সকলকে বলবো। আচ্ছা পাড়ার লোক কি বলবে বলেন তো, ওই ইমানদার না বেঈমান? আচ্ছা সেরাপ পান করা কি?
হারাম, আর বেতার বিয়েতে টাকা লওয়া কি এটা আবার জায়েজ নাকি? আপনাদের এলাকায় মনে জায়েজ আছে নাকি? না, কোরআনে এটা ভাষা নাই, হাদিসেও নাই। তো নামাজ পড়তে গেলে আমাদেরকে এটা মেনে চলতে হবে কিনা? বাপ জানা হেসে না, কথা কাটে হেসে না, কিন্তু ইমানটা একটু তাজা করুন আর নিজের দিল থেকে ইয়াকিন করে মানুন। কত গরিব সন্তানেরা আছে বাবারা, আব্বা জানেরা দুঃখ লাগে, এত গরিব সন্তানেরা আছে আমাদের এলাকায়, এত গরিবেরা আছে, দুঃখে চোখের জল এসে যায় আব্বা জানেরা, যখন ছেলে মেয়ে দুনিয়ার বুকে পয়দা হয় আব্বা জানেরা, আমরা তখন থেকে দুনিয়ার লালসে পড়ে যাই, কিচ্ছু করার নেই, বলে দুনিয়া চলছে আমাদেরকে চলতে হবে, আমাদের বেটিকে যদি আমরা ডিমান্ড না নেই, যৌতুক না নেই, আমাদের বেটিকে কেউ বিবাহ করবে না, করবে না, করবে না। ভাই আব্বা জানেরা, এটা কি মুসলমানের কাজ? আমাকে বলে এটা মুসলমানের কাজ? নামাজ পড়ছে ঠিক আছে, রোজা রাখছে ঠিক আছে, এবার আপনার আকীদাকে এটাকে চেঞ্জ করতে হবে। আপনার আকীদাই ঠিক নাই, আপনার মনের মতো হারাম এবং হালাল কামকে বুঝলেন না, শরাব পানকে হারাম বললেন, তাস খেলাকে হারাম বললেন, জুয়া খেলাকে হারাম বললেন। হে মুসলমান ভাইরা, শিয়াল জানলার মানুষের কাছে বলে যাই, তোমরা যদি এখন ইমানদার হতে চাও, কেউ হাত তুলে বলো যে একটা পয়সা দিব না আমার ছেলের বিয়ে দেওয়ার সময়, হাত তুলে বলো, নারে তাকবীর, কে বলছে ইমানদার নাই? খারাপ কথা বললাম ভাই? খারাপ কথা বললাম? এগুলো আমাদেরকে জানতে হবে। এক দুঃখের ঘটনা বলি বাবা জান, মালদা রতুয়া থানায় আমি গেলাম নিজে, দুঃখের কথায় আমি যদিও কথা বলি তাহলে নিজের চোখে আর জল ধরে রাখতে পারি না, দুইটি মেয়ের একসঙ্গে বিবাহ দিতে গেলাম, গিয়ে যৌতুকের টাকা হলো বাবারে, দুই ভাইয়ের সঙ্গে ওই দুই মেয়ের বিয়ে দিচ্ছি এক জায়গায়, মসজিদে খতিবি করি, কিছু করার নাই, টুপি মাথায় থাকলো, বলছে হুজুর আপনাকে যেতে হবে। ভাই কোথায়? বলছে আমার ছেলের বিয়ে লাগিয়েছি, যৌতুকটা যদি ডিমান্ডটা যদি চুক্তি না করি সেই মেয়েকে আর বিয়ে করবে না। বলছি ভাই আমি একটা মৌলভি সাহেব, টুপি মাথায় দিয়ে কিভাবে হারাম কাজগুলো করবো? বলছে ভাই তোমার পায়ে ধরে, ভাই তুমি যদি না যাও আমি ওকে হয়তো রাজি করাতে পারবো না, আপনি গেলে হয়তো 1 লাখ টাকার জায়গায় যদি একটা হাদিসের কথা বলেন হয়তো 50,000 টাকায় চলে আসবে। দুঃখের বিষয়, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আস্তে করে হাত ধরে উঠালাম, ভাই যান আপনি আমার মোসাল্লি, আপনি আমার মুক্তাদি, আপনার ভালো কাজে আমি কেন যাব না? হারাম হলেও এখন কিছু করার নেই, যেতেই হবে। আমি একটা মল্লী সাহেব হয়ে ওনার সঙ্গে চলে গেলাম, গিয়ে ভাই বললাম 50,000 টাকা দেব। বলছে হবে না, তাহলে কত নিবে? বলছে দুটা বেটার বিয়ে দিতে মোটামুটি 1 লাখ টাকা খরচা হবে, 1 লাখ টাকার মধ্যে যদি 75,000 টাকা নগদ দিতে পারো আর দুপুরি সোনা যদি দুবোনকে দিতে পারো তাহলে ও বিয়ে হবে, আর যদি তুমি টাকা পয়সা না দিতে পারো আব্বা জানে না আর বিয়ে হবে না। আমি বললাম ঠিক আছে, আমি রিস্ক নিলাম, এই টাকা যদি মেয়ের বাপ দিতে না পারে আমি আপনাকে টাকা দিব, কিন্তু মেয়ের বিয়ে দিতে হবে তাড়াতাড়ি, ছেলেকে বিয়ে করে নিয়ে আসতে হবে তাড়াতাড়ি, বাবা গরিব সংসার, ভ্যান চালাই রিক্সা চালাই, দুঃখে কপাল ফেটে যায়, এক বেলা খায় এক বেলা না খেয়ে কোনো রকম সঞ্চয় করে টাকা কানা রেখে নাই, ওই বেটার বাপেরা কি করে কলিজার উপরে লাল দিয়া কষ্ট করা টাকাটা টেনা টেনা পকেট থেকে বের করে নেয়, একটুকু কষ্ট লাগে না, একটুকু কষ্ট লাগে না, আমাকে 50,000 টাকা দিল, মল্লী সাহেব এই টাকাটাই দিয়ে গিয়ে আমার বিয়াই মশাইকে দিয়ে আসবেন, আমি 50,000 টাকা নিলাম, আমার কাছ থেকে 20,000 টাকা লাগিয়ে 75,000 টাকা নগদ দিয়ে আসলাম। এবার বাবা বলছে ও মল্লী সাহেব আপনারও তো সংসার আছে, আপনার বেতনটা তো আমার মেয়ের বিয়েতে দিলেন, আমি বুঝতে পেরেছি আপনার দয়া, আমি বুঝতে পেরেছি
তো টাকাটা দিতে হবে, তাহলে আমি এখন কি করি? আমি তো ব্যাংক চালিয়ে খাই, আমার একটা ঘর আছে, আমি এই ঘরটা যদি কারো কাছে বন্ধক রাখি তাহলে হয়তো 50,000 টাকা পাবো। 50,000 টাকার মধ্যে আপনাকে 20,000 দেবো, বাকি 30,000 টাকা থাকবে। ও মৌলভী সাহেব, আমার বেটির বিয়াটা উদ্ধার করো। বড় দুঃখজনক কথা। এবার কি করলো, বেটির বিয়ার জন্য সব কিছু রেডি হয়ে গেল। ওই পাড়ার একটা লোক এসে বলে, ও ভাই তোর নাকি বেটির বিয়া লেগেছে, তোর বেটির বিয়া লেগেছে। আচ্ছা ভাই, এখনকার লোক কিছু কিছু আছে দেখবেন, সৎ ব্যবহার মানে সুযোগ পেলে সৎ ব্যবহার করে, করে কিনা ভাই? ভাই সুযোগ পেলে সৎ ব্যবহার করে। 40 লাখ টাকার জমি বিয়ে বা কোনো যদি অসুবিধায় পড়ে যায় 20 লাখ টাকায় দিতে হয়, কিছু করার নেই, দিতে হয় কি না? এবার ওই মেয়ে কি করলো, আব্বা জানের একথা রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে শুনে নাই, ঘুমিয়ে ঘুমিয়ে শুনে নাই, আব্বা জান আমাদের দুই বোনের জন্য নিজের বাড়িটাও বিক্রি করে দিচ্ছে, লোকের কাছে বন্ধক খুঁজছে বাবা। ওরে ভাই দুঃখের কথা বলি শুনুন, আপনাদের দিলের মধ্যে রং হয়ে যাবে, আপনাদের যদি একটা বেটি থাকে, বিয়ে হয়তো দিয়েছেন বা কেউ বা দিবেন, কত কষ্ট লাগে। ও বাবা জান, ওই মেয়ে দুটো একত্রিত হয়ে রাত্রেবেলা চিন্তিত চিন্তিত হয়ে যায়, চিন্তা করতে করতে বলে আব্বা জান, মনে মনে চিন্তা করতে করতে, কখন যেন ওই ঘরে ইন্তেকাল হয়ে গেছে, বাবা মা দেখতে পাইনি, বারান্দায় ঘুরিয়ে আছে, সকালবেলা দরজাখানা খোলে না, 8টা বেজে গেছে, বাবা চিন্তা করে, হায় রে হায় আজকে আমার মেয়ে কেন ওঠে না, কয়েকদিন পরে বিয়ে দিব, আমার মেয়ের কি হয়েছে, দুইটা মেয়ে তো কোনোদিন ঘুমায় না, এরকম কি হয়েছে বাবার মন ছটফট করে, কিছু বিলম্ব মাত্র দেরি করার পরে মাকে ডেকে বলে, ওরে আয়েশা তোর দুইটা মেয়ে কেন ওঠে না রে আয়েশা, আজকে কি হয়েছে, সকাল 8টা বাজে এখনো কেন ওঠে না, মনে হয় তারা কষ্ট পেয়েছে, বাবার আলোচনা শুনেছে, তাই হয়তো ঘুম তাদের ভাঙেনি। কিছুক্ষণ পরে দরজাতে ঠোকা দেয়, আওয়াজ হয় না, আবার আওয়াজ করে, ওঠে না, পাড়ার লোকেদেরকে ডেকে নিয়ে আসে, ও শামসুল ভাই, ও কুদ্দুস ভাই, ও হামিদ ভাই চলো, এমন কি হয়ে গেছে, আমার বেটি গুলোকে রাত্রে বেলায় আমি খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে দিলাম, সকাল 8টা বেজে গেছে, এখনো কেন ঘুম থেকে ওঠে না। পাড়ার লোকেরা এসে গেছে, পাড়ার লোকেরা গরিবের মায়া মমতা বুঝে কিনা ভাই, বুঝে, সঙ্গে সঙ্গে দল দিয়ে চলে আসে, এসে বলে, ওরে ফাতেমা, ওরে হামিদা, তোদের কি হয়েছে, ওঠ, তোরা কেন গোসা করেছিস, তোরা কেন রাগ করে দরজাখানা লাগিয়ে আছিস। পাড়ার লোকেরা বুঝতে পারে না, কিছুক্ষণ যখন হাঁক দেওয়া হলো, ডাকাডাকি করা হলো, আর উঠে না, আর উঠে না, পাড়ার লোক বলে, ওরে শামসুল, ওরে হামিদ, তোর মেয়ে আর হয়তো জীবিত নাই, দরজাখানা ভেঙে দেখে দুইটা মেয়ের সন্তানের জ্বলন্ত ওই ঝুলন্ত দেহখানা দেখে পাড়ার লোক অবাক হয়ে যায়, চোখ থেকে হু হু করে পানি যায়, আরে তোর বেটা, তোর বেটি দুটোকে তুই মনে হয় নিজের হাতে মেরে ঝুলিয়ে দিয়েছিস। কেউ নিজের মেয়েকে কেউ ঝুলাতে পারে? তো মুসলমান আমরা কোন জায়গায় নেমে গেছি বলুন, হচ্ছে কি না? আমার এই দেখা, আমি মিথ্যা কথা বলছি না, আর আল্লাহ যেন কোনোদিন মিথ্যা কথা না বলায়। নিজের হাতে পুলিশকে ফোন করলাম, থানায় ফোন করলাম, ইংলিশ বাজার থানায় মালদায়, ওখানে ফোন করা হলো, ও ভাই থানার বড় বাবু, ও
আপনি এখানে আসুন, একটা কাণ্ড ঘটে গেছে। বলছে কি হয়েছে, অমুকের সঙ্গে বিয়ে লেগেছিল, অমুকের সঙ্গে অমুক তারিখে বিয়ে হচ্ছিল, ওই কোণের টাকার জন্য মেয়েগুলো সুসাইড করেছে। চিঠি লিখে চলে গেছে যে আমি ওই ছেলেগুলোর জন্যই মরলাম, আমাদের টাকা বাবার ছিল না, চাপ দিয়েছে বলে আমরা মরে গেলাম। সঙ্গে সঙ্গে থানা কার বাড়িতে গেল, আইনে আছে কি না ভাই, দেশের আইনে যে কোনো পণ্য নেওয়া হবে না আর পণ্য দেওয়া হবে না, আছে কি নাই? হ্যাঁ, আচ্ছা এই কথাটা যদি আমাদের হিন্দুস্থানে একটা সরকার প্রচলিত ভাবে বন্ধ করে রাখে, আমরা মুসলমান থাকে কেন চালু করবো? আমাদের এটা ইমানের পরিচয়, সব থেকে ছোট লোকই কথা, সব থেকে যে ছোট লোক হবে সেই মেয়ের বাপের কাছে টাকা চাবে, কথা ঠিক কিনা? একটু কথা বলে। আর আমরা যদি নামাজ পড়লাম, রোজা রাখলাম, সবই করলাম, হালাল হারাম কিচ্ছু বুঝলাম না, খেয়ে চলে গেলাম, আরে মুয়াইয়া কবরের ভিতরে একদম পাটাঙ্কাল সাইজ করে দিবে, বাটনটা সাইজ করবে। তাই কোরআনের মধ্যে বলছে সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবি সুখ শান্তির ঠিকানা, তবে পাবি সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। আরে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঘরে পড়ো কি বাইরে পড়ো, ঘরে বলো কি বাইরে বলো, ঘরে বলো কি বাইরে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মমিনের, এ বাণী সকলের নয় শুধু মমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ও আমার আব্বা জানেরা, আমি দুঃখের বিষয় এটাই বলতে চাই, আজকে শিয়ালদাঙ্গার মানুষরা এত বড় একটা জালসা করেছে ভাই, হয়তো 40-50 হাজার টাকা খরচা করেছে, কিন্তু এখানে কোরআনের বাণী হচ্ছে, কোরআন তেলাওয়াত করে মল্লী সাহেবরা শোনায়, আর শিয়ালদাঙ্গার মানুষরা বাড়িতে ফ্যান ছাইরা ঘুমায়। হ্যাঁ, এটা কি রে ভাই, অপার কাণ্ড। এবার মেয়েদের কথা বলবো কি না, আপনারা আবার আমাকে ডাকে নিয়ে আসবেন, দেখবেন আজকে আমরা দিন থেকে বেদিনে চলে যাচ্ছি, হয় কি না বলে।